Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 আমাদেরও ফরপুর দরবার শরীফের তরফ থেকে প্রশাসন যতটা সহযোগিতা করছে এবং আমরা প্রশাসনের সঙ্গে আছি, প্রশাসন যেভাবে চিন্তাভাবনা নিয়ে আমাদের প্রতি যেরকম রাখছেন আমরাও খুবই সন্তুষ্ট প্রশাসনের তরফ থেকে। আর আমরাও আশা করব এবং চাইব যাতে করে আমাদের যে সামাজিক যে ডিস্টেন্স যেটা রাখার আমি বর্তমান সিচুয়েশনের উপরে, কারণ যে ভাইরাস, এই ভাইরাস তো যখন থেকে ছড়িয়ে যেতে পারে, এই একটা মহামারীর প্রকোপ এসেছে। অতএব এই জায়গা থেকে আমরাও সবাইকে সচেতন করছি, আমি শুধু এখানে নয়, আমি সারা ভারতবর্ষের যেখানে যেখানে আমার ফ্যানরা আছে, অনুগামীরা আছে, প্রত্যেকের কাছে আমার একই বার্তা যে তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখো, পজিশনটাকে ঠিক করো। এটা হলো আমার দরবার। যে খুশির ঈদ, আমরা জানি যে করোনা ভাইরাসের কারণে আজকে সেই খুশির ঈদ হলেও সবাই সেভাবে আমরা মানাতে পারছি না। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে আজকে এনারা নামাজ আদায় করেছেন, এছাড়া কোনো উপায় নেই বলেই তা আমরা আমাদের আরামবাগ টাইমসের পক্ষ থেকে সামান্য একটু মিষ্টি মুখ করার জন্য এইটুকুই দিলাম। আর এইভাবে আমরা যাতে নিজেদের মধ্যে খুশি ভাগ করে নিতে পারি, দাদার এখানে সীমায় না খেয়ে যাবো না। আমরাও খুশি এবং আদরে গ্রহণ করলাম। আজ তো খুশির ঈদ, আজকের এই ঈদটাকে আপনারা কীভাবে পালন করছেন? প্রতি বছর আমরা যেভাবে খুশির ঈদ পালন করি, এই বছর বিশেষ করে আমরা সেইভাবে খুশির ঈদ পালন করব না। কারণটা হচ্ছে বিভিন্ন জায়গাতে মানুষজন তারা আটকে পড়েছে, বন্দি অবস্থায় আছে, তারা না পারবে নামাজ পড়তে, না পারছে সময় খেতে, আর আমরা যদি ঘরে আছি বলে বিরাট আনন্দ করি সেটা আমাদের মন মানছে না। আবার যারা শ্রমিক শ্রেণীর মানুষ তারা রাতের পর রাত, দিনের পর দিন তারা হেঁটে হেঁটে এখনও তারা পথে হাঁটছে ঈদের দিনেও, তো আমরা সেটাকে দেখে কিভাবে আজকে ঈদের খুশি পালন করতে পারি। তো তাই আমি দরবারের তরফ থেকে সেই সব বন্দি যারা অবস্থায়, গৃহবন্দী অবস্থায় আছে, খাবার পাচ্ছে না, আর বিশেষ করে এই যে একটা বিরাট মহামারী যে ঝড় দেখা দিয়েছে, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, জল নেই, মানুষের ঘর নেই, থাকার জায়গা নেই, তাদের নামাজ পড়ার জায়গা নেই, কেউ ওই 24 পরগনা তাদের সেখানে নামাজ পর্যন্ত হয়নি, সেই দৃশ্য দেখার পরে আমরা ঈদের খুশি মানাতে পারি না। আমরা সমবেদনা জানাচ্ছি তাদের প্রতি এবং তারা তাড়াতাড়ি আবার মূল স্রোতে ফিরে আসুক, যারা হাঁটছে তারা বাড়িতে ফিরে আসুক, এই আমার শুভেচ্ছা তাদের প্রতি, মোবারকবাদ। ঈদ এবছর আমরা করতে পারবো না।